আল্লাহ 99 নামের কোনটি পাঠ করলে কি উপকার হয়? ভাই আল্লাহ 99 নামের কোনটা পাঠ করলে কি লাভ হয়, এটা জানতে চাইছেন প্রশ্নকর্তা ভাই। আমি একবার ঢাকায় একটা বাসে উঠেছি, আমার মনে পড়ে, সে বাসে একটা অডিও চালাই দেওয়া আছে সকালবেলা, সেখানে বলা আছে আল্লাহর অমুক নামটা এতবার পাঠ করলে জপলে অমুক উপকার হয়, অমুক নামটা এতবার জপলে অমুক সুসংবাদ পাবেন, অমুক নামটা এতবার জপলে আপনার বিপদ দূর হবে, এরকম অনেক কথা বলা আছে। এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সে আশা আপনি করতে পারেন। বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যে জিনিসটা আছে, কথার কথা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো গাফফার, মহা ক্ষমাশীল, বারবার বান্দাকে ক্ষমা করেন। আপনি কোনো পাপ করে ফেলেছেন, আপনি বারবার ইয়া গাফফার অর্থাৎ হে ক্ষমাশীল বারবার বললেন আর মনে মনে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আপনার আল্লাহ তাআলা কাছ থেকে ক্ষমা আশা আপনি করতে পারেন, এটা ভালো। এরকম অনেক অর্থ আছে, অনেক গুণ অর্থবহ গুণবাচক নাম আল্লাহ তাআলা 99টি আছে, আরো অনেক আছে। এই নামগুলো আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো এগুলো জপে জপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেন নাই। আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি। যেমন কথার কথা আল্লাহ তাআলা আলিম, সব কিছু জানেন, তিনি জানেন না এমন কিছু নেই, তার কাছে কিছু গোপন রাখা যায় না। এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম, এই বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম, এই জন্যই আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির, তিনি সব কিছু করতে অসক্ষম, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই। এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী, এই মর্মে আমি ঈমান আনলাম, এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে। দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই, ওইগুলোর প্রতি ঈমান আনার খবর নেই, আমার রবের পরিচয় আমি জানি না, আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে কোনটা যাবে না সেগুলো আমাদের ধারণা নেই। আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি হাসিল করব, কতবার জিকির করে জপে কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করব, সেই ধান্দায় আছি। এমনকি কোরআনে কারিমের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়াবী লাভ আছে ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে। ওই দোয়াটা বললে বলে হুজুর আবার একটু বলেন, আবার একটু বলেন দেখি, দোয়াটা মুখস্থ করে নি, কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো, অমুকটা হবে। কিন্তু কোন দোয়া পড়লে সওয়াব হবে, আখেরাত উপকার হবে, এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায়। অতএব আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি ঈমানদার, আল্লাহর 99 নাম এর অর্থ আপনি জানেন না, তাহলে আপনার ঈমান পূর্ণতা পায় নাই। আপনি জানেন না আপনার রবের পরিচয় কি, তা আপনি কার প্রতি ঈমান আনছেন? এই জন্য আল্লাহর 99 নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার, আপনি 5টা মিনিট সময় বের করে আল্লাহর 99 নামের অর্থ যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, একটু অর্থগুলো দেখেন, মনের ভিতরে সেটাকে ধারণ করেন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাপারে ঈমান আনা, এটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং তাওহীদের একটা পার্ট, বিদেশিটা আমাদের আনতে হবে। আল্লাহর 99 নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহর 99 নাম এর অর্থ বাংলা ইংরেজিতে যেই ভাষায় আপনি পারেন গুগলে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন, বিশ্ব অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন এবং নামের অর্থগুলো জানবেন। জানার পরে বিশ্বাস করবেন আমার রব কাদির, সবকিছু সক্ষম, আমি ঈমান আনলাম, আমার রব আলিম বাসির, তিনি সবকিছু দেখেন, আমি ঈমান আনলাম। এভাবে একটা একটা গুণবাচক নামের অর্থ জানবেন, সমগ্র ব্যাখ্যা জানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।